আমি এখন আছি জল্লার পার রোড পাঁচ ভাই রেস্টুরেন্ট সিলেটে। তো আমি পাঁচ ভাই রেস্টুরেন্টে আসলাম খাইতে, কারণ আমি সিলেটে আসার আগে সিলেট ফুডিজ যে ফেসবুক গ্রুপটা ওখানে পোস্ট দিছিলাম যে কী কী ট্রেডিশনাল ফুড আছে সিলেটে। তো ওখান থেকে সবাই বলছে আমাকে যে পাঁচ ভাইয়ে যাইতে, ওখানে সব করা বিফ খুব ভালো, এছাড়া অন্যান্য যে খাবারগুলো আছে ওগুলো অনেক ভালো। আর এখানে অনেক ভিড়, উপরে যাচ্ছি না আমি, উপরে চাইনিজও আছে নিচে শুধু বাংলা। কি ভিড় আপনারা দেখেই বুঝতে পারতেছেন, প্রত্যেকটা টেবিলে, প্রায় প্রত্যেকটা টেবিলের পাশে মানুষ দাঁড়ায় আছে কখন সিট পাবে। ইভেন আমিও সিটের জন্য পরে আসছি, সিলগেল দিয়ে আসছি। কত মানুষ দেখেন, কত মানুষ। তো একটা সিট অবশেষে পাইছি আমি। কি কি আছে? ও দেখনি, অনেক কষ্টে সিট একটা পাইলাম। আর দেখা যাচ্ছে কি ভিড়। আমি আসলে ফুড ব্লগার না, আর খাবারের ভিডিও করতে আমি পছন্দ করি না, কারণ আমি যে খাবারটা খাচ্ছি অ্যাট দ্য সেম টাইম হয়তো অনেকে এটা এফোর্ড করতে পারতেছে না, এই জন্য আমি ভিডিও করি না। কিন্তু আমি জাস্ট এটা এই জন্যই ভিডিও করতেছি যে এটা সিলেটে খুবই ফেমাস, আর এখানে খাবার নাকি খুবই মজা। আর সবার মুখে মুখে, মানে সবাই এটাও বলছে আমাকে অনেকে যে সিলেটে আসছেন কিন্তু এখানে খাবার খান নাই, তাহলে সিলেটের টুকটাই বিখ্যাত। তো এই জন্য আমি এখানে খাবারের ভিডিওগুলো করতেছি, দেখা যাক কী কী খাইতে দেয় আর এগুলোর টেস্ট কেমন ওটাও আমি বলবো। আচ্ছা, প্রথমে দেখতেছি ভাত, আর ভাতের সাথে অনেকগুলো ভর্তা দিছে এখানে। কী কী ভর্তা? এটা একটা শুটকি ভর্তা যা বুঝতেছি, খেয়ে দেখি কেমন। এটা হচ্ছে ধন্যা পাতা ভর্তা, সাথে শুকনো মরিচ পেঁয়াজ আছে। আর সরিষার স্মেলও পাচ্ছি, খুবই মজা। আচ্ছা, এর মধ্যে বোয়াল মাছও এসে গেছে। বোয়াল মাছ, এটা একটু পর ট্রাই করতেছি আমি, আগে ভর্তাগুলো খেয়ে নিই। এটা একটা মাছ ভর্তা, দেখি খেয়ে কেমন। মাছ ভর্তাটা মজা হয়েছে, কি মাছ এটা জানি না কিন্তু দারুণ। আচ্ছা, এটা কি ভর্তা? এটা হচ্ছে বেগুন ভর্তা, খেয়ে দেখি। সবগুলাই মজা লাগতেছে, সবগুলাই দারুণ। আচ্ছা, এটা কি ভর্তা? এটা হচ্ছে শিম, ভাই এটা শিম ভর্তা না, শুটকি। আচ্ছা, এটা কাঁচা মরিচ আর চ্যাপা শুটকির ভর্তা। এটা শুটকি, মানে প্রথমে কিন্তু শুটকির গন্ধটা একদমই বুঝতে পারি নাই, মুখে দেওয়ার পর টের পাচ্ছি যে একটা শুটকির একটা খুব রিচ ফ্লেভার আছে। আচ্ছা, এরপর নিলাম বোয়াল মাছ, এটা একটু টেস্ট করে দেখি। ওয়াও, একদম ফ্রেশ মাছ। আর এই মাছটা কিন্তু হাওরের মাছ, হ্যাঁ, মানে
একদমই ফ্রেশ। টেস্টটা যে কেমন এটা শেয়ার না করলে বুঝাইতে পারবো না, মানে এখান থেকে যদি একটু খান আপনার তাহলে বুঝবেন এটার কতটুকু পিওর। আমি আমার লাইফে এত পিওর মাছ খাইনি, মানে এত টেস্ট হলো মাছ খাইনি। আচ্ছা সবশেষে কি আসছে দেখেন, এটা কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী খাবার সাতকরা বিফ। এই যে এটা হচ্ছে সাতকরা, সাতকরা কাইন্ড অফ এ লেমন, বিগ লেমন, আর এই তো বিফ। ঠিক আছে তো দেখি সাতকরা বিফ কেমন খেতে। ওয়াও ওয়াও ওয়াও, জোস জোস, কথা কি বলবো, কথা বলার সুযোগ পাচ্ছি না, খালি খাইতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাই, তাও একটু বলি, এটা অনেকটা মনে হচ্ছে যে সাতকরা বিফ রাইট, এটা মনে হচ্ছে যে মানে লেবুর শরবতের মধ্যে এই বিফগুলাকে চুবাইছে, আর বিফগুলো এত সফট বলার বাইরে। এই যে সাতকরা এটা যখন মাখাই দেব, লেবু ফ্লেভারটা টের পাওয়া যাচ্ছে। আর হলো এটার যে লেবু হইলেও মানে এটা তো একটা লেবু কাইন্ড অফ সাতকরা, কিন্তু তিতা ভাবটা তেমন একটা নাই, উল্টার লেবুর যে মানে সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা গন্ধ ওটা পাওয়া যাচ্ছে, তিতা ভাবটা খুব একটা নাই, আছে হালকা। হ্যাঁ বিফটা তো একদম কোয়ালিটি খুবই ভালো, নরম হয়ে যাচ্ছে না, আর ভাত লাগবে না, থ্যাংক ইউ। শুধু সাতকরা বিফ নিয়ে যদি বলতে যাই, এই পুরো ভিডিওটা এনাফ না বলতে গেলে। আমি জাস্ট এটা বলবো যে আপনারা যদি বুঝতে চান সাতকরা বিফটা কতটুকু টেস্টি, তাহলে একবার খান, অবশ্যই অথেন্টিক ওয়ানটা। আচ্ছা খাওয়া শেষ, বিল এসে গেছে গা ভাই। প্রথমটা কি 90 টাকা? প্রথম সব আপনার ভর্তা, ভর্তা একটা বল মাছ, তারপরে যে একটা আপনার সাতকরা বিল, হ্যাঁ বোতল পানি। আচ্ছা বল মাছ মাত্র 200 টাকা, সাতকরা বিফ 165, পানি 20 টাকা, আর ভর্তা কয়টা খাইছি? ভর্তা খাইছেন আপনারা চারটা মনে হয়, হ্যাঁ দুটো আপনার 30 টাকা, হ্যাঁ টোটাল কয়টা? হ্যাঁ ছয়টা ভর্তা মাত্র 90 টাকা, মানে 6টা ভর্তা মাত্র 90 টাকা, এতগুলো ভর্তা খাইছি মাত্র 90 টাকা, আর হচ্ছে বোয়াল মাছটা 200, বিফ 165, পানি 20, টোটাল 475 আসছে, আর ভাতটা তো ফ্রি। ঠিক আছে মানে এত কমে এত কিছু খাইলাম, আর এত ট্রেডিশনাল খাবারও খাইলাম, হাওড়ের মাছও খাইলাম, ভাবা যায় না মানে। তো এই জন্য পাঁচ ভাইয়ে আসছি, আসলে চট্টগ্রাম থেকে আমি প্রায় 400 কিলোমিটার ড্রাইভ করে সিলেটে আসছি, আবার 400 কিলোমিটার ড্রাইভ করে চিটাং যাব ইনশাল্লাহ, কিন্তু এই পাঁচ ভাইয়ের কথা বলবো না, এখানে খাবার অনেক ভালো মাশাল্লাহ।